নমস্কার, আজ আমি এলাম গুরুজির বাড়িতে। তো ওনার তবলায় একটি বিশেষ দিক রয়েছে, সারা পৃথিবীব্যাপী ওনার যে সমস্ত ঘরানার বোল বাণী আপনারা আমাদের হাত থেকে পাচ্ছেন, বিভিন্ন ছাত্রদের হাত থেকে পাচ্ছেন, সেগুলি তো রয়েছে। তার পাশাপাশি ওনার গানের প্রতি যে ওনার ভালোবাসা, একজন ভালো তবলা সঙ্গতকার হতে গেলে বা তবলা বাদক হতে গেলে যে গানের রাগ রাগিণী সম্বন্ধে কতটা অভিজ্ঞতা থাকার প্রয়োজন রয়েছে, সে সম্বন্ধে উনি কিছু বলবেন। আর ওনার বেশ কিছু ওনার যে ঘরানার যে বিভিন্ন ঘরানা থেকে ওনার যে বিভিন্ন রকম কালেকশন, তার মধ্যে থেকে যে বিভিন্ন প্রতিফলন, তার কিছু অংশ আমি শেয়ার করব আজ আপনাদের। এবং সেখান থেকে ওনার গাওয়া একটি বন্দিশ আমি আপনাদের জন্য রাখলাম আজকের, শুনুন। এবং উনি তো প্রফেশনাল গায়ক নন, কিন্তু তার মধ্যে থেকেও উনি যে আমাদের তালিম দেবার জন্য যে আমরা কিভাবে সঙ্গত করব, আমাদেরকে কিভাবে এগিয়ে দেবেন, সেই যে একটি প্রচেষ্টা, সেটি সাধুবাদ তো জানাতেই হয়। আর আমরা এভাবেই পথ চলবো সবাই তার আশীর্বাদ নিয়ে। তা ওনার গলায় একটি রাগের বন্দি শুনুন। ঠিক আছে, আচ্ছা প্রথমেই বলি, আমি আমি গাইয়ে নই, আমি তবলা যেটুকখানি পারি করি, গাইয়ে নই আমি। কিন্তু যদি বলো তোমরা, তাহলে আপনি গান কী করে করছেন, এই সারগাম কী করে করছেন, তাহলে আপনি গায়নন গায়নন মিথ্যে কথা বলছেন, তা নয়। আমি যেরমভাবে গান করি, যেরমভাবে গানটা আমি কাণ্ডে মানে নিয়েছি, সেরকম করে তোমরাও করবে। কেমন? যদি কোনো গুণী লোক পাও, তার সঙ্গে যদি সঙ্গত করো, সঙ্গত করতে করতে তিনি কি বলতে চাচ্ছেন তার বক্তব্যটাকে ভালো করে নেবে, ঠিক মাথাতে নেবে। আমার সেই সৌভাগ্য হয়েছে, এইটা বলছি, বিশ্বদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে যখন বেড়াতাম, ওনার একজন অন্যতম শিষ্য ছিল কেষ্ট বন্দ্যোপাধ্যায়, কৃষ্ণচন্দ্র বন্দ্যোপাধ্যায়। উনি কলকাতার একজন বিখ্যাত সঙ্গীত শিক্ষক ছিলেন, বিখ্যাত। ওনার ছাত্রছাত্রী প্রচুর তখনকার দিনে রেডিওতে গাইতেন ক্লাসিক্যাল খেয়াল। এবার উনি কি করে কি বলতেন, কি এক্সাম্পল দিতেন, সেগুলো আমি খুব মাইনিউটলি শুনতাম, খুব মনোসংযোগ দিয়ে শুনতাম। তবলা বাজাচ্ছি, কিন্তু ওগুলো দারুণ শুনতাম। শুনে শুনে আমার যেটুকখানি অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতার দ্বারা আমি গান করি। আমি গান করি মানে লোককে শোনাবার জন্য নয়, আমি ওদের জন্য করি। আরে তোরা গানের সঙ্গে সঙ্গত করার সুযোগ পাস না, নে আমার সঙ্গে বস, বসে তোর অন্তত ওদের সঙ্গতটা ভালো হবে, এই জন্য আমি করি। হ্যাঁ, ওই করতে করতে যেটুকখানি হয়েছে, তারপরে আমাদের বলেছিলাম দাসরথিরায় পাঁচালি, ওই ওর জন্য খানিকটা অভিজ্ঞতা রয়েছে, এই জন্য আমি এ করি। ওটা নিয়েও আসবো আমরা, পার্ট বাই পার্ট আমি আসবো। এবারে এই গানটা গাইতে গাইতে আমার ঠিক সুরে হচ্ছে না, আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, সেই জন্য হয়তো অনেক সময় সুর এদিক ওদিক হবে। প্রসিডিওটা কি সেইটা আমি দেখাচ্ছি। আমি এখন একটা মোটামুটি একটা বেশ কঠিন রাগ, ওই শুনে শুনে আমার একটু যেটুকুখানি হয়েছে, রাগটার নাম যোগ রাগ, রাত্রের রাগ, বেলার দিকে না সকালের দিকে না, রাত্রের রাগ। সে চেষ্টা করছে, এই গানটা যেটা করছি, গানটা হলো গিয়ে ফয়াজ খান গান, ওস্তাদ ফয়াজ খান গান। সেই গানটা আমি চেষ্টা করছি, কতটা ভালো হবে জানি না। ও সঙ্গত করছে চন্দ্রশেখর, দেখছি চেষ্টা করে। দুই গান্ধার, দুটো গান্ধার পরপর কি অদ্ভুতভাবে মিশছে, কি সুন্দর রাগ, কোন গুণী লোক করেছেন। আমার মনে হচ্ছে ফয়াজ খান নিজেই হয়তো এই রাগটা করেছেন, অপূর্ব, আমার ভালো লেগেছে, সেই জন্য আমি চেষ্টা করছি সেটা। মাগা মা
তাহলে যোগ রাখ পানি সাগা দুটো গা পানি সাগা পানি সাগা মা গা Pani sa ga ma pa 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 ma ma pa ni pa ma pa ma ni pa ma ga sa sa ga ma pa ni pa sa Pani sa Pani pa sa Pani sa ga a Sajan mori ghar aa Bye.
gama pa ni pa gama ga 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 sa more 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 kare pa ma pa ma ni pa ma pa gama ga pa ma gama pa sa pa ma ga ma ga pa ma ga ma sa ja na mo re ta mo re ga ta mo re ga ta ya mo re ga ta prem ki प्रेम की अत सुख पाल सजन मोरे मंगल Sajan mure khad jaave, mure kar jaave,
Thank you.